वेलकम अगेन टू आवर चैनल आवर नॉट सो सीक्रेट डायरी। आज के आम्रा चले एसेछि क्यूएसटीर सेकेंड पार्ट निये। क्यूएसटीर फर्स्ट पार्टटा जदि तोमरा केउ ना देखे थाको ताहले नीचे डेस्क्रिप्शन बक्सेर लिंक देवा रइलो, अवश्यई देखे निओ। एखन कोविडेर जन्य कोनो होटेलेई ब्रेकफास्ट दिच्छे ना, তাই নিজেদেরকেই ব্যবস্থা করে নিতে হবে। এখানে আমাদের হোটেলের পাশেই একটা ফেমাস বেকারি শপ রয়েছে, নাম হলো ওল্ড টাউন বেকারি শপ। গুগলে রিভিউ দেখলাম বেশ ভালোই, তাই ঠিক করলাম ওখানেই ব্রেকফাস্ট করব। ওখানে ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে যাব সাইট সিইং এ। তাহলে চলো, লেটস এক্সপ্লোর কিউয়েস্ট। আমাদের হোটেলের একদম কাছেই ছিল কিউয়েস্ট হারবার। এখানে আশেপাশে অনেক রিসর্টসও আছে। এই যে দেখা যাচ্ছে বোট ইয়ট, এইগুলো কেউ চাইলে রেন্ট নিয়ে ঘুরতেও পারে। আমরা আজকে বেরিয়েছি, আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ফোর্ট জ্যাকেরি হিস্টোরিক স্টেট পার্ক। তো এখানে কিউয়েস্টের ওয়ান অফ দ্য বেস্ট বিচ আছে, তো সেইটা আমরা দেখব। আর তারপর এই ওয়াটার পার্কের পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করব, ঘুরবো। অ্যান্ড দেন এখান থেকে আমরা যাব হচ্ছে কিউয়েস্টের যে সাদার্ন মোস্ট পয়েন্ট, সেটাও একটা ফেমাস টুরিস্ট স্পট। তো সেখানে আমরা যাব, চলো তাহলে তোমাদেরকে দেখাই। এই রাস্তাগুলো এত সুন্দর, দেখে মনে হচ্ছে এই পুরো শহরটাকে কেউ নিজের হাতে করে তৈরি করেছে। সব কিছু একদম পারফেক্ট, গাছপালা, ঘর বাড়ি, রাস্তাঘাট, দারুণ সুন্দর শহরটা। আমার তো দারুণ পছন্দ হয়েছে। ফোর্ট জ্যাকেরি টেলার স্টেট পার্ক আমেরিকা এবং ফ্লোরিডা ওয়ান অফ দ্য বেস্ট স্টেট পার্ক। এই স্টেট পার্কে আছে কিউয়েস্টের সবচেয়ে ফেমাস জ্যাকেরি টেলার বিচ, যে বিচটায় আমরা এখন এলাম। এই বিচটা একটু পাথুরে কিন্তু খুবই সুন্দর। এখানে পিকনিক, ফিশিং, বার্ড ওয়াচিং হয়, আর এটা একটা খুব ফেমাস ওয়েডিং ডেস্টিনেশন। এই বিচের একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পয়েন্ট হলো এই পোলটা। এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট ট্র্যাভেল ডেস্টিনেশনসের ডিরেকশনস এবং এখান থেকে তাদের একটা প্রোবেবল ডিস্টেন্স মেজার করা থাকে। এই জায়গাটা ইনস্টাগ্রাম ফটোজের জন্য একদম পারফেক্ট। জ্যাকেরি টেলার স্টেট পার্কের আরেকটা অ্যাট্রাকশনস হলো জ্যাকেরি টেলার ফোর্ট। এই বিচটা ঘোরা হয়ে গেলে আমরা আস্তে আস্তে ফোর্টের দিকে যাব। আমাদের বিচটা ঘোরা হয়ে গেছে, এরপর আমরা মোটামুটি ওই ফোর্টের দিকে এগোচ্ছি। ফোর্টটা দেখে আমাদের স্টেট পার্কটা মোটামুটি কভার হয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে একটা ট্রেল নিয়েছি, ছোট্ট একটা ট্রেল, বেশিক্ষণ না। এখান থেকে জাস্ট একটু ক্রস করে গেলেই ফোর্টটা। এই হলো জ্যাকেরি ফোর্ট, বাইরে একটা পরীক্ষা করা আছে। আগেকার দিনে যেভাবে প্রোটেক্ট করা হতো, এটার ভেতরে ঢুকবো এখন, চলো যাওয়া যাক। রয়েছি সেখানে, দেখো এখনো কতগুলো কামানের গোলা রাখা আছে।
1850 সাল থেকে 1866 সালের মধ্যে এই ফোর্টটা তৈরি করা হয় তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জ্যাকারি টেলারের নামানুসারে। এই ফোর্টটা সিভিল ওয়ার আর আমেরিকান স্প্যানিশ ওয়ারের সময় আমেরিকান সাদার্ন কোস্টাল লাইনকে সুরক্ষিত রাখতে বিশাল ভূমিকা নিয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 50 ফুটের উপরে বেশি উচ্চতা। অ্যাট প্রেজেন্ট এই ফোর্টটা সবচেয়ে বেশি সংখ্যায় সিভিল ওয়ারের নিদর্শন রয়েছে। আমরা স্টেট পার্কটা দেখা হয়ে গেছে, দেখে এখন আমরা হেঁটে হেঁটে এলাম। এখন আমরা ইউএসের একদম সাদার্ন পয়েন্টে যাচ্ছি। এটা হলো বিখ্যাত আমেরিকান নভেলিস্ট আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি। এখানে প্রচুর লাইন রয়েছে, আর আমাদের টাইট শিডিউলের মধ্যে আমরা এটা আর কাভার করতে পারলাম না। সাদার্নমোস্ট পয়েন্ট যাওয়ার সময় চোখে পড়বে গ্রিন প্যারট বার। বাইরে থেকে দেখতে সাদামাটা হলেও এই বারটা কিন্তু কিউয়েস্টের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস। অ্যাট লাস্ট আমরা কিউয়েস্টের সাদার্নমোস্ট পয়েন্টে এসে উপস্থিত হলাম। এখানে প্রচুর ভিড় রয়েছে, তবে এই পুরো ভিড়টাই ছবি তোলার জন্য। সাদার্নমোস্ট পয়েন্টে একটা কংক্রিট মার্কার রয়েছে যেখানে লেখা রয়েছে এখান থেকে কিউবার দূরত্ব মাত্র 90 মাইলস। এই কংক্রিট মার্কারটায় ছবি তোলার জন্য এখানে ভিড়, যার ফলে একটু ওয়েট করতে হচ্ছে লাইনে। বেশ খানিকক্ষণ ওয়েট করার পর আমরাও একটা মেমোরেবল ফ্রেম ক্যাপচার করতে পারলাম। খুব ছোট্ট একটা শহর, এখানকার মেন অ্যাট্রাকশনগুলো তাই পায়ে হেঁটেই কভার করা যায়। তবে কেউ যদি সেটা অ্যাভয়েড করতে চায় তাদের জন্য রয়েছে এখানকার ফেমাস কঞ্চ ট্রেন ট্যুর অথবা কিউয়েস্ট বাস ট্যুর। এটা আমরা এখন লঞ্চ করতে এলাম ওই সাদার্নমোস্ট পয়েন্টার থেকে বেরিয়ে। তারপর আমরা দেখুন এবার আমাদের মোটামুটি কিউয়েস্ট ঘোরা হয়ে গেছে। আমরা এবার আপনার অরল্যান্ডোর দিকে যাবো। তার আগে এখানে আর কি জায়গাটা দেখে খুব ভালো লাগলো, একটা কিউবান সুইমিং আছে, তো সেখানে আমরা লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চ সেরে মোটামুটি আমরা ট্রাই করছি 3টের মধ্যে বেরোতে, 3টে হয়তো হবে না, দেখি কটা হয়, সেই অনুযায়ী তারপর আমরা বেরিয়ে যাবো।
ইউএস থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের 6.5-7 ঘন্টার মতো ড্রাইভ আছে, অরল্যান্ডো পৌঁছাতে লাগবে। তো এই জায়গাটা এতই সুন্দর, যেতে আর মন চাইছে না, খুব সুন্দর। চলো তোমাদের একবার লাস্টবারের মতো ইউএসটা দেখিয়ে দিই। কাল আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আজকে ব্যাক করব। কালকে আসার সময় বিশাল জ্যাম ছিল আর উল্টো দিকটা ফাঁকা ছিল। আমার মনে হলো যে আমি যখন ফেরত যাবো তখন তাই হবে, কিন্তু কি অবস্থা, এখানে বেরোনোর সময়ও জ্যাম। আমরা যখনই যেই রাস্তায় থাকি সেই রাস্তাতেই জ্যাম হয়। কিউএস জায়গাটা এত সুন্দর ছিল যে ছেড়ে যেতে একদমই মন চাইছে না, কিন্তু আবার যখন ভাবছি আগামীকাল আমরা ইউনিভার্সাল স্টুডিওতে যাব সেই এক্সাইটমেন্টটাও আবার ছাড়তে পারছি না। তো এই ছিল আমাদের আজকে কিউএসটের সেকেন্ড পার্ট। তোমরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। তোমরা যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে অরল্যান্ডোতে। তোমরা সকলেই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।